ভিটামিন ই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের জানার ব্যাপক আগ্রহ, তার কারণে কিন্তু আমরা দেখতে পাই যে ই ক্যাপ সংক্রান্ত ভিডিওগুলো ব্যাপক রিচ পায় বা প্রচুর পরিমাণে ভিউজ আসে। তো সেইটাকে দিয়ে কিন্তু অনেকেই এই ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকেন যে ই ক্যাপ এভাবে খেলে এই উপকার হয় বা এভাবে খাওয়ার মাধ্যমে আপনি এই ধরনের উপকার পেতে পারেন বা দুই দিনে ফর্সা হয়ে যান, পাঁচ দিনে আপনি লাবণ্যতা ফিরে পান। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা দেখি। তো আজকে মূলত মেইন যে বিষয়টা, ই ক্যাপের আসলে কী কাজ বা ই ক্যাপ কীভাবে ব্যবহার করলে আপনি সুফল হন, এই বিস্তারিত আজকের ভিডিওতে এক ভিডিওতে আপনারা জানতে পারবেন। সেজন্য বলবো যে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, একটু যদি সময় যায়ও, যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখুন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে এসেছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। তো বন্ধুরা, ই ক্যাপ মানে হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই মূলত হচ্ছে আপনার একটি সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট মানে হচ্ছে আপনার শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধিতে এটি কিন্তু ব্যাপক সহায়তা করে। তার মানে হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ই বা ই ক্যাপ ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আপনার যদি শরীরে দেখা যায় যে ত্বক ফ্যাকাশে হয়ে যায়, যে তাদের জন্য কিন্তু ভিটামিন ইটা অত্যন্ত উপযোগী। আর হচ্ছে দেখবেন যে সেক্সুয়াল ইন্টারাকশন মানে হচ্ছে আপনি যখন মেলামেশায় যান তখন অনেকেই দুর্বলতা অনুভব করেন। সে ভিতরে একটা ধারণা আছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে, যে আমি মনে হয় শারীরিকভাবে দুর্বল। তারও বেশ কিছু কারণ রয়েছে, যেমন ধরুন যে অনেকে রাত জাগেন, তো এই রাত জাগার কারণে কিন্তু আপনার দেখা যায় যে হরমোন কমে যায় বা বিশেষ সময় দুর্বলতা অনুভূত হয় বা শরীরে নানান ধরনের ডিজিজ সৃষ্টি হয়ে যায়। তো এই রাত জাগার প্রবণতা মূলত হচ্ছে ফেসবুক ইউটিউব এগুলো আসার পর থেকে বা মূলত এই অ্যান্ড্রয়েড মোবাইলটি আমাদের হাতে আসার পর থেকে কিন্তু রাত জাগার প্রবণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ধরুন কিন্তু দেখা যায় যে সেক্সুয়াল ইন্টারাকশনটা অনেকেই আগের মতো উপলব্ধ করতে পারেন না বা দুর্বলতা অনুভব করেন। তো সেক্ষেত্রে আপনারা ই ক্যাপ বা বিভিন্ন ধরনের ট্যাবলেটের প্রতি কিন্তু আসক্ত হয়ে যান। তো এটি অনেকেই বলে থাকেন যে একেবারেই আপনার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ওষুধ, কিন্তু এই ওষুধটি কিন্তু একেবারে ধীরে ধীরে কাজ করে। তো এই ওষুধটি আপনার আসলেই স্বাস্থ্যগতভাবে প্রয়োজন রয়েছে কিনা সেটা জেনে আপনি ডাক্তার সঙ্গে আলোচনা করে তারপর আপনি সেবন করবেন, তাহলেই কেবলমাত্র এর থেকে আপনি সুফল পেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে দেখবেন যে চুল পড়ার ক্ষেত্রে এই ভিটামিন ই বা ই ক্যাপ ব্যাপকভাবে কিন্তু আমাদের মার্কেটে বাজারে পরিচিত। তার একটা কারণ হচ্ছে ভিটামিন ই এর অভাবে কিন্তু চুল পড়ে যায়। যাদের চুল পড়ে যায় কেবল তারাই বুঝেন যে এই চুল পড়া সমস্যা আসলে কত বড় সমস্যা। তো চুল পড়ার ক্ষেত্রে অবশ্যই কাজ করে ভিটামিন ই। যদি আপনার ভিটামিন ই এর অভাবজনিত কারণে চুল পড়ে কেবলমাত্র তখনই কিন্তু এটি কাজ করবে। এছাড়া অন্য অন্য কোনো ডিজিজের কারণে যদি আপনার চুল পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ই বা ই ক্যাপ আপনার দেহে কোনো প্রকার কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু হতাশ হতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এই ভিটামিন ই বা ই ক্যাপ কিন্তু লং প্রসেসের ক্ষেত্রে হয়। তো মূলত হচ্ছে যাদের চুল পড়াজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লং টাইম এই ওষুধটা কিন্তু কন্টিনিউ করতে হয়। সেক্ষেত্রে এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি এক পাতা খাচ্ছেন বা 15 দিন এক মাস খাচ্ছেন, খাওয়ার পরে ওষুধটি খাওয়া আপনি বন্ধ করে দিলেন, এতে করে কিন্তু কোনো প্রকার বেনিফিটেড হবেন না। আর ওই যে বললাম যাদের কেবলমাত্র ভিটামিন ই এর অভাবজনিত কারণে আপনার চুল পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এ থেকে সুফল পেতে পারেন। তো আপনার যদি কোনো রোগের কারণে হয় বা কোনো ডিজিজের কারণে হয় সেক্ষেত্রে কিন্তু সেই ডিজিজ আপনাকে আগে ভালো করতে হবে। একাধারে আপনার যদি যৌন চাহিদা কমে যায় সেক্ষেত্রে আপনার যৌন চাহিদার ক্ষেত্রে আপনার স্পেসিফিক কারণটা কী, আপনি রাতকে রাত ঘুমাচ্ছেন না বা আপনি টেনশনে আছেন, কোনো একটা বিষয় নিয়ে আপনি ইনসোমনিয়া ভুগছেন বা ডিপ্রেশনে আছেন সেই কারণে ভুগতে পারে, বা শরীরের যে দুর্বলতা বা শারীরিক দুর্বলতার জন্য কিন্তু আপনার এ ধরনের সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রেও আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আগে আপনার কোনো শরীরে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ডিজিজ আছে কিনা সেটা আপনি নিরূপণের চেষ্টা করবেন বা একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে তারপর আপনি এই ধরনের ওষুধ কিন্তু সেবন করতে পারেন। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে আপনার ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। দেখবেন যে অনেকের ত্বকের লাবণ্যতা হারিয়ে যায়, চেহারা সৌন্দর্য হারিয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, চোখের নিচে আমার এরকম কালো দাগ পড়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমার কিন্তু কালো দাগ পড়ছে অন্য কারণে, আমি অনেক রাত জাগি সেই জন্য, কিন্তু আপনারা এই কাজটি ভুলেও করবেন না। আমি অবশ্যই কাজের তাগিদে রাত জাগা হয়, তো সেটা ভিন্ন বিষয়, সে বিষয়ে আমি যাবো না। তো যাদের এরকম চোখের নিচে কালো দাগ পড়ে যায় তারাও কিন্তু ভিটামিন ই এর মাধ্যমে অনেক ক্ষেত্রে সফলতা পেতে পারেন। যাক, তারপর হচ্ছে যে আপনার ত্বক যদি ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন ওই যে বললাম যে আপনার ত্বক ফ্যাকাশে হওয়ার মূল কারণটা কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে। এখন রাতকে রাত আমি জাগবো আর আমি ই ক্যাপ কেন, যত প্রকার প্রলেপ আছে সেগুলো যদি আমি চোখে নিচে মাখি আমার চোখ তো কালো হবে। আমি যদি না ঘুমাই, আমি যদি আমার একটা মানুষের কিন্তু পর্যাপ্ত ঘুম প্রয়োজন, কমপক্ষে
5 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা কিন্তু আপনার ঘুমের প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি 3 ঘন্টা 2 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমান সেই ক্ষেত্রে কিন্তু আপনার চোখের নিচে কালি পড়বে বা ডিপ্রেশনে থাকলে টেনশন করলে ইনসোমনিয়া ভুগলে বা কিছু শারীরিক রোগ আছে যে রোগগুলো হলে কিন্তু আপনার চোখের নিচে কালি পড়তে পারে তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আগে লক্ষ্য রাখতে হবে তারপর আপনাকে ইকে ব্যবহারের মাধ্যমে সফলতা বা সফলতা পাওয়ার প্রত্যাশা রাখতে হবে তো এই গেল চুল পড়া গেল আপনার সেক্সুয়াল যে সমস্যা রয়েছে সেটা এরপর আমি বললাম যে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া এবার আসছি অ্যান্টিবডি দুর্বলের ক্ষেত্রে ধরুন যে অ্যান্টিবডি যদি আপনার দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ধরুন একই ব্যক্তি দেখবেন যে আমরা করোনাকালে দেখেছি যে করোনার প্রাককালে আমাদের পাশাপাশি কিন্তু অনেক লোক করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আবার অনেকে দেখবেন যে তার এমনিতেই সে রিকভার করে ফেলছে কোনো প্রকার ট্রিটমেন্ট যেহেতু ছিল না তারপর কিন্তু এমনিতেই আল্লাহ তাআলার প্রদত্ত বিষয়টা যেটা যে শরীরের অ্যান্টিবডি সিস্টেম যার অ্যান্টিবডি সিস্টেম যত ভালো সে কিন্তু তত দ্রুত সে ওভারকাম করতে পারে মানে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরুন যে আমাদের শরীরে কিন্তু নানান ধরনের ব্যাকটেরিয়া সে প্রবেশ করতে চায় তো আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া রয়েছে মানে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে উপকারী অপকারী তো সেই ক্ষেত্রে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু তাকে ঢিসুম মেরে মানে তাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে যে অপকারী ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে না তো সেক্ষেত্রে আপনার শরীরের উপকারী ব্যাকটেরিয়া নতুনভাবে তৈরি করতে বা উপকারী ব্যাকটেরিয়াগুলোকে আরও শক্তিশালী করতে কিন্তু এই ভিটামিন ই বা এই ক্যাপ জাতীয় ওষুধগুলো কিন্তু মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই ক্ষেত্রে আপনাকে পাশাপাশি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স বা জিঙ্কযুক্ত খাবার বা জিঙ্ক ওষুধ কিন্তু বাজারে পাওয়া যায় সেগুলো খাওয়া লাগতে পারে তো সেক্ষেত্রে যদি অতিরিক্ত দুর্বলতা অনুভব করেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করে তারপর আপনারা এই ওষুধগুলো সেবন করবেন তো এবার আসছি যে আপনার এটি ত্বকে কীভাবে অ্যাপ্লাই করবেন তো এই ক্যাপের ভিতরে আপনারা দেখবেন যে যে ক্যাপসুলটা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু হচ্ছে আপনার সফট জিলেটিক ক্যাপসুল সফট জিলেটিক মানে হচ্ছে উপরে রাবারের একটা প্রলেপ দেওয়া এবং ভিতরে কিন্তু একটা জেল রয়েছে বা তৈলাক্ত একটা ভাব রয়েছে সেই সেই তৈলটা মূলত আপনার মুখে অ্যাপ্লাই করতে হবে বা ত্বকে অ্যাপ্লাই করতে হবে যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান বা যে জায়গায় আপনার সমস্যা রয়েছে তাছাড়া যদি চুলে দিতে চান সেক্ষেত্রে কিন্তু চুলের গোড়ায় আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন তো মূলত হচ্ছে এটা একটা আপনার অ্যান্টিবডিকে সবল রাখা এবং শরীরের বিভিন্ন রিদমকে কার্যকরী করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোজা কথা হচ্ছে আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গে যত প্রকার মানে উপকারী বিষয় রয়েছে বা যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় তার মধ্যে কিন্তু এই ক্যাবের ভিতরে প্রায় ম্যাক্সিমাম বিষয়গুলো রয়েছে তো এই হচ্ছে মূলত এই ক্যাবের যে গুণাগুণ বা এই ক্যাবের যে কার্যকারিতা এবার আসুন এটি খাওয়ার নিয়ম কি তো যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা 400 মিলিগ্রাম এটি কিন্তু আপনি প্রতিদিন একটি করে খেতে পারেন সেক্ষেত্রে প্রতিদিন রাতে বা দিনে খাবার গ্রহণের পূর্বে খাওয়া যায় পরে খাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো যে খাবার গ্রহণের পরে খাবেন আর এটি খাওয়ার মাধ্যমে কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর এটি লং প্রসেস মানে লং টাইম আপনাকে খেতে হবে সেক্ষেত্রে কমপক্ষে 2 থেকে 6 মাস খাওয়ার জন্য বলবো আপনি যেই সমস্যার জন্য খান না কেন আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলে থাকেন যে এই ই ক্যাপ ক্যাপসুলটা আমি পানিতে গিলে খাবো নাকি এর ভিতরে যে জেলটা রয়েছে সেটা খাবো তো এটা জেলটা কিন্তু আপনাকে খাওয়ার জন্য বলা হয় নাই আপনি যখন গিলে খাবেন পানি দিয়ে খাবেন তখন কিন্তু পুরো ক্যাপসুলটা আপনাকে খেতে হবে মানে হাফ গ্লাস বা 1 গ্লাস পানি নিয়ে আপনি এটার ভিতরে যে ক্যাপসুলটা রয়েছে সেটা আপনি খুলে গিলে খাবেন তো এবারে আসছি এটার দাম এবং ফরম্যাট সম্পর্কে তো এই ক্যাপ বিভিন্ন ফরম্যাটে বাজারে পাওয়া যায় এই ক্যাপ 200 আয়ু ক্যাপসুল এবং 400 আয়ু ক্যাপসুল এবং 600 আয়ু ক্যাপসুল এছাড়া ই ক্যাপ প্লাস তো এই ক্যাপ 200 আয়ু যাতে রয়েছে মূলত ভিটামিন ই 200 মিলি আয়ু এবং ই ক্যাপ 400 যেখানে রয়েছে 400 আয়ু এবং 600 আয়ু এবং ই ক্যাপ প্লাস যেটা সেখানে রয়েছে মূলত ভিটামিন ই 200 এবং 250 মিলিগ্রাম হচ্ছে ভিটামিন সি বিশেষ করে যাদের ত্বক ফ্যাকাশে হয়ে যায় বা ত্বকের লাবণ্যতা কমে যায় তাদের জন্য মূলত ই ক্যাপ প্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ ভিটামিন সিও কিন্তু আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এটা সকলেই জানি তো এই হচ্ছে মূলত বিষয় এখন আপনার জন্য কোনটা উপযোগী আপনি যদি মনে করেন যে আপনার বয়স 18 বা 18 আশেপাশে সেক্ষেত্রে আপনি 200 আয়ু খেতে পারেন এছাড়া যাদের বয়স 18 থেকে 30 বা 25 তারা 400 আয়ু খেতে পারেন এছাড়া যাদের বয়স 35 থেকে 40 বা যারা একদম বয়োজ্যেষ্ঠ তাদের ক্ষেত্রে 600 আয়ু আপনি গ্রহণ করতে পারেন এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যদি আপনি দুর্বলতা অনুভব করেন সেক্ষেত্রে আপনি 600 আয়ু যেদিন আপনি মিলামেশা করবেন বা ইন্টারকোর্সের আগে আপনি 1-2 ঘন্টা আগে ওষুধটি খেয়ে নিতে পারেন এছাড়াও পাশাপাশি দুধ ডিম কলা এবং পুষ্টিকর খাবার শাকসবজি এগুলো আপনি অবশ্যই গ্রহণ করবেন তো এ হচ্ছে মূলত ভিটামিন ই বা ই ক্যাপ সম্পর্কে যাবতীয় তথ্য